পাটিকাবাড়ি নারী শক্তি বহুমুখী মহিলা সমবায় সমিতির সাধারণ বার্ষিক সভা আজ সকালে নওদা থানার পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে নারী শক্তি বহুমুখী মহিলা সমবায় সমিতির সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয় নওদা ব্লকের কলতান সভাকক্ষে। আজকের এই সাধারণ বার্ষিক সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ, নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল ও নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বহু জনপ্রতিনিধিগণ এবং সংঘের বহু মহিলা। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, এবি ২৪ নিউজ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, প্রভাতী শুভেচ্ছা। দেখুন, সারা নওদা ব্লকে 10টি অঞ্চল এবং সেই 10টি অঞ্চলেই বিভিন্ন স্বয়ম্ভর গোষ্ঠী তাদের সমবায়, সেই সমবায়ের বার্ষিক সাধারণ সভা, সেই সভাগুলো চলছে। আমরা আজকেও যেমন তিনখানা সভা সকাল 9টা থেকে শুরু হয়েছে। প্রথমেই আমরা পাটিকাবাড়ি নারী শক্তি বলে তাদের একটা সমবায় সমিতি আছে, সেই সমবায় শক্তির মিটিংয়ে উপস্থিত ছিলাম। মুক্তধারা চাঁদপুর সমবায় সংঘ এবং পরিশেষে নওদা শান্তি সংঘ, সব মিলিয়ে বলবার বিষয় একটাই যে উইমেন এম্পাওয়ারমেন্ট বা নারী শক্তির অভ্যুত্থান, ক্ষমতা প্রদান এবং তাদেরকে সাবলীল করবার চিন্তা ভাবনা সবচাইতে যিনি আন্তরিকতার সঙ্গে দেখছেন তার নাম মমতা ব্যানার্জি। এ কথা আমাদের ভুলে গেলে চলবে না। তার কারণ আমরা দেখেছি একাধারে যখন কন্যাশ্রী ভারতবর্ষের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক প্রকল্প হিসেবে ঘোষিত হয়েছে, সমাদৃত হয়েছে, অন্যদিকে যেভাবে আমাদের গোষ্ঠীগুলো নওদা জুড়ে পরিচালিত হচ্ছে তাতে করে প্রত্যেকটি বাড়ির, আমাদের বাড়ির মেয়েরা এবং মায়েরা বর্তমান দিনে তারা গোষ্ঠীভুক্ত হচ্ছেন। কিছু কিছু জায়গায় আমার ব্যক্তিগত মনে হয়েছে যে অনেক বেশি ইনিশিয়েটিভ নেওয়া উচিত, তাদের প্ল্যান এবং প্রজেক্ট আমাদেরকে হাতে নিতে হবে। পরিকল্পনা যদি আমরা না করি তাহলে জীবনে যেমন সফলতা আসে না, কোনো কাজের ক্ষেত্রেই আমরা সার্বিক সাফল্য দেখতে পাবো না। তাই প্রত্যেক সভা এবং সমিতির এজিএম এ থেকে একটাই বার্তা দেওয়ার চেষ্টা করেছি, আমরা সামনে থেকে প্রশাসনের সাথে সহযোগিতা চেয়ে নিয়ে তাদের সাথে আমরা বসব। ডিআরডিসি থেকে শুরু করে আমার লোকাল আধিকারিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওদা ব্লক বিডিও এবং প্রয়োজনে ডিএম এডিএম জেলা শাসক সকলের সাথে সর্বস্তরে আমরা বসে কিভাবে অনেক উদ্যোগ গ্রহণ করা যায় যে উদ্যোগের ভেতর দিয়ে আরো বেশি বেশি করে আমাদের মেয়েরা আকর্ষিত হবে, তারা গোষ্ঠীর আওতাভুক্ত হবে একাধারে, দ্বিতীয়ত তারা দুটি অর্থের মুখ দেখতে পাবে। গোষ্ঠীগুলো করাই হয়েছে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করবার জন্যে, কিন্তু এর রিপারকেশন খুব কম। এটাকে একটু র্যাপিডলি আমাদের তাদেরকে যাতে গ্রোথ হয় ইকোনমিক্যাল তার দিকে নজর দিয়ে আমাদেরকে এগোতে হবে, সহযোগিতার হাত বাড়াতে হবে। একাধারে গোষ্ঠীগুলো যেমন তারাও চেষ্টা করবে আর আমরা সর্বতোভাবে আমাদের সামর্থ্য দিয়ে আমাদের মেধা দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে আমরাও চাইবো আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের দিদিরা, আমাদের পরিবারে তারা সচ্ছল এবং স্বাবলম্বী হয়ে উঠুক। আজ কারা কারা উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন আজকের সভায় আমার নওদা গ্রাম ব্লক গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ থেকে শুরু করে নওদা ব্লকের সভাধিপতি শহীদুল ইসলাম এবং একাধিক নওদা গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে তার বডি, অন্যান্য মেম্বাররা প্রত্যেকেই সহযোগিতা করবে, তাদের এই মানসিকতা আছে, পাশে দাঁড়ানোর শপথ এবং অঙ্গীকার আমরা আজকে সবাই করেছি। আগামী দিনে সেটা বাস্তবায়ন কতদূর করব সময়ের অপেক্ষা, তবে একটি কথা বলে শেষ করব যে সকলকে সহযোগিতা করতে হবে। যে উদ্দেশ্যে এই গোষ্ঠীগুলোর জন্ম হয়েছে তার লক্ষ্যমাত্রা কিন্তু এখনো খুব বেশি আমরা পূরণ করতে পারিনি, তাই লক্ষ্যের দিকে এগোবো, স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে এগোবো, সচ্ছলতার দিকে এগোবো, তবেই আমরা একটা সুস্থ ব্যালান্সড সমাজ আমরা পেতে পারি যেখানে মহিলারা এবং পুরুষেরা তালে তাল মিলিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাবে। আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975, টুঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বিজপাল, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়, সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন এবি ২৪।
চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ।